সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সব ভালো আসেননি? আশা করি সব ভালো আসেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবার হয়েছি আপনারা লোক একটা নয়া ভিডিও লই আত। আজকে আমি কিতা বানাইমু, আজকে আমি বানাইমু একটা ফেস স্কার্ফ। তো আমার কিতা কিতা লাগবো চলুক আপনারা দেখাই। ও দেখরা আপনারা, আমি ফার্স্ট টিকানো লইছি 2 টিস্পুন কফি, যে কোনো ধরনের কফি হইলে হইব। আমার যে স্পুনারা দেখরা ওঠা দিয়ে আমি 2 স্পুন কফি লইছি অ্যান্ড 2 স্পুন সুগার লইছি। এখন আমি কফি অ্যান্ড সুগার দুইটা ওদহোকা মিক্স করাম। মিক্স করি আমার আরও যেটা ইনগ্রিডিয়েন্ট দিন লাগবো আমি আপনারা দেখাই। ফার্স্ট লাগবো হানি, যে কোনো ধরনের হানি, আমরা দেশ তো ফ্রেশ হানি মিলে ওটা। অ্যান্ড লইরাম অ্যালোভেরা জেল, আপনারা অ্যালোভেরা জেল গাছরটাও লইতা পারবা ফ্রেশ, এটা আরও ভালো হইব। দেন আমি লইরাম ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমি এখানো হলেন বারবার সব থাকি লইছি, আপনারা দেশ যে কোনো পার্লারও সুপার মার্কেট থাকি পারবা। তার বাদে দেখরা আমি 1 টি স্পুন হানি লই লইছি। এখন আমি নিমু 1 টি স্পুন অ্যালোভেরা জেল, এটাও আমার অর্গানিক অ্যালোভেরা জেল। আমি হলেন বারবার ইউকে একটা শপ আছে, সবটা অর্গানিক জিনিস মিলে আমি ওখান থাকি লইছি, বুঝছেনি। দেন আমি ডালমু 2টা ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল, ও দেখো কা হলেন বারবার সব থাকি আমি এটা লইছি। এটা আমি আমার হেয়ারও ইউজ করি, কোনো তেল বানাইলে আমি ওটা দেই। দিস ইজ ভেরি গুড ক্যাপসুল ফর স্কিন অ্যান্ড হেয়ার। ও দেখো কা এখন আমি খাটিয়া ভিতরে যে অয়েলটা আছে আমি খালি অয়েলটা লই লইম, লইয়া আমি এখন মিক্স করে দিম। দিস ও স্কার্ফটা আমরা তখন লাগি, আমরা আত পাও যে কোনো কারণ লাগে, এটা সফটনেসটা আয় আমরা স্কিনও একবারে সফট হয়ে যাওয়ানোর সময়। ঠান্ডার সময় দেখবো আমরা ফেস আত পাও রুস্কো রুস্কো হয়ে যায়, দেন ওঠা দিলে ওঠা ইউজ করলে, দেন শাওয়ারের আগে আপনারা ইউজ করতে পারেন। আস্তা মুখো গলাত আত বালা করে স্কার্ফ করতে পারেন, ম্যাসাজ করিয়া এটা খুবই সফট থাকে, ড্রাইনেস জায়গি বালা অনেক বালান সব ধরনের স্কিনও আপনারা এটা ইউজ করতে পারবা। এটা কফির লাগে স্কিনও একটা ব্রাইট আই হয়, কফির মাঝে ক্যাফিন আছে ওঠার লাগে। ও তো দেখো আমি ওখানে আমি আত লাগাইয়া আপনারা দেখাইলাম, দেখাইলাম আপনারা কি লাগান দেখবা, এটা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট মিলে আপনারা দেখবানে বাদে আমার আটটা একটা ব্রাইটনেস দেখা যার সফটনেস দেখ। আপনারা ইউজ করার বাদেও আপনারা বুঝতে পারবা যে স্কার্ফটা কতটা বালা দেখা। দেখা আমি আমার আতর মাঝে আস্তে আস্তে মেসাজ করতাম, ওলাহান থুরা থুরা লইয়া লইয়া আমি একটু একটু করে লইরাম, এন স্কার্ফ করতাম আমি একবারে বেশি বেশি লইরাম না, আমি থুরা থুরা করে লইমু এন ওলাহান স্কার্ফ করতে দামু। একটু সময় স্কার্ফ করার পরে দেখবা আপনার স্কার্ফর মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটার মাঝে কফি আছে সুগার আছে সবটা মিলিয়া চেঞ্জ হয়ে গেছে। দেন দেখবা যখন চেঞ্জ হয়ে গেছে দেন ওলাহান আপনারা রাখি দিবা একটু সময় লাগি, বেশি সময় না, দেখা চেঞ্জ হয়ে গেছে 3-4 মিনিটও লাগি। ওলা খানো ফেসও দেন আত দেন গলার দেন যেন আপনারা স্কার্ফ করেন, ওলা খান স্কার্ফ করিয়া একটু সময় লাগি ওলা খান রাখি দিবা। দেড় একটু বাদে রাখার পরে বালো খরিয়া যেন লাগা মুখও লাগাই না রাতও লাগান বালা খরি দই লিবা। দেওয়ার পরে দেখবা যে কতটা সফট লাগে আপনার স্কিন, লোক দেখো কা আমার স্কিনটা বহুত সফট সফট হয়ে গেছে। আমি এটা হাফতার মাঝে 2 দিন ইউজ করি, বেশি দিন বেশি ইউজ করি না, এটা ডেইলি ইউজ করা স্কিনও লাগে বালা নাই, কারণ এটা স্কার্ফ স্কিনও লাগে ক্ষতি হইতে পারে বেশি বেশি করলে, মাত্র সপ্তাহের মাঝে 2 দিন করলে এনাফ দেখো কা। অত এখন আমি এখন একটা টোনার স্প্রে যেটা আমি গরো বানাই আপনারা লাস্ট পেকও দেখাইছিলাম, গ্লিসারিনের রোজ ওটার মিক্স করি আমি বানাই, ওটা আমি অন লাগাই দিলাম। আমি আর কোনো ধরনের ক্রিম ইউজ করি না, আমি এভরি টাইম যখন ওই পেক স্কার্ফ লাগাই আমি রাত্রে লাগাই, রাত্রে লাগাইলে এটা বেশি ওয়ার্ক করে। ও দেখো কা দেন অত আমার শেষ, আপনারা ট্রাই করবা, ট্রাই করতে পারেন আপনারা বালা ফাইবা, দিস ইজ ভেরি গুড ফর স্কিন। আজকে অতটুকুই আমার, যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওত লাইক করবা, আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ।